বকেয়া ডিএর দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের কর্মবিরতির ডাকে এবার কড়া অবস্থান রাজ্য সরকারের। 20 ও 21 ফেব্রুয়ারি যোগ না দিলে ব্রেক অফ সার্ভিস, আর এই নিয়ে এবার কটাক্ষ করছেন বিরোধীরা। সরকার অযোগ্য অপদার্থ, মানুষ প্রতিবাদ করলেই নানা রকম ভয় দেখায়। সরকার কি কর্মচারীদের কর্মবিরতি ইস্যুতে সরকারের ভূমিকা নিয়ে তৃণমূলকে নিশানা? দিলীপ ঘোষের কি বলেছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি, শুনব। এখানকার যে সরকার অযোগ্য অপদার্থ সরকার, যে সুশাসন দিতে পারছে না, অধিকার দিতে পারছে না, তো মানুষ যদি তার বিরুদ্ধে প্রতিবাদ করে, তাকে ভয় দেখিয়ে, চোখ দেখিয়ে, ট্রান্সফারের ভয় দেখিয়ে, অ্যারেস্টের ভয় দেখিয়ে কতদিন চালাতে পারে? আপনার যোগ্যতার প্রমাণ হয়ে গেছে, যারা যোগ্যতার সঙ্গে কাজ করছে তাদেরকে শাস্তি দিচ্ছেন। আজকে এখানকার কর্মচারীরা যে বঞ্চিত, সারা দেশে 38%, 40% ডিএ পাচ্ছেন আর এখানে 3% পাচ্ছেন, তারপর যদি বলেন সেটা অপরাধ। আজ শুধু এখানকার বাংলার কর্মচারী নয়, অন্যান্য রাজ্যের বিভিন্ন কর্মচারীরা তাদের সঙ্গে সহমর্মিতা দেখিয়েছেন, এমনকি ধর্নাতে এসে তাদের সমর্থনও দিয়ে গেছেন। সারা দেশে অন্য এটা ছড়িয়ে পড়ছে, কেন্দ্রীয় সংস্থার কর্মচারীরও একে সহানুভূতি দেখিয়েছেন। স্বাভাবিক, কর্মচারীদের অধিকার যদি লঙ্ঘিত হয় সব কর্মচারী আওয়াজ তুলবেন, ভয় দেখিয়ে বেশিদিন আটকে রাখতে পারবেন না। এখানকার যে সরকার বকেয়া ডিএর দাবিতে আজও কাল কর্মবিরতির ডাক সংগ্রামী যৌথ মঞ্চের। কর্মবিরতিতে যোগ দিলে একদিনের কর্মজীবনে ছেদ, করা অবস্থান নবান্নের, সরকার অযোগ্য অপদার্থ, তৃণমূলকে নিশানা দিলীপ ঘোষের, মানুষ প্রতিবাদ করলেই নানা রকম ভয় দেখায়, যারা যোগ্যতার সঙ্গে কাজ করে তাদেরকে শাস্তি দিচ্ছে, এমনটাই মন্তব্য করলেন দিলীপ ঘোষ। তৃণমূল সাংসদ ডক্টর শান্তনু সেন রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে, আপনাকে স্বাগত জানাবো নিউজ টাইমে। দিলীপ ঘোষ, তিনি বলছেন সরকার অযোগ্য অপদার্থ, মানুষ প্রতিবাদ করলে নানা রকম ভয় দেখায়, সরকারি কর্মবিরতি ইস্যুতে এহেন মন্তব্য তিনি করছেন, কি বলবেন আপনি? দিলীপ ঘোষের দলেরই লোডশেডিং এ যেটা বিধায়ক বিরোধী দলনেতা সুরেন্দ্র অধিকারী, এই কারণে দিলীপ বাবুকে সম্ভবত কটাক্ষ করে বলেছিলেন যে প্রত্যেকদিন মর্নিং ওয়াকে গিয়ে আমি বাইট দিই না, কারণ তিনি বুঝেছেন হয়তো যে মর্নিং ওয়াকে গিয়ে প্রত্যেকদিন এই ধরনের একটা করে অপ্রাসঙ্গিক কথা বলে তিনি খবরের কাগজে টিভির পর্দায় ভেসে থাকতে চান, সেই জন্য তিনি এই ধরনের কথাগুলো বলেন। আমাদের সরকার সরকারি কর্মচারীদের প্রতি যথেষ্ট সংবেদনশীল, দিলীপ বাবুকে বলুন তিনি বাংলার একজন জনপ্রতিনিধি হয়ে বাংলা বিদেশি বিদ্বেষী মনোভাব নিয়ে তিনি দিল্লিতে গিয়ে বাংলার পাওনা টাকা আটকে দিতে বলেন, আবার দিল্লির নেতারা বাংলায় এলে দেখা করে বাংলার পাওনা টাকা আটকে দিতে বলেন। আমাদের সরকার কেন্দ্রের এত প্রতিকূলতা সত্ত্বেও সমস্ত জনমুখী প্রকল্পগুলো চালিয়েও যতটা পেরেছে করেছে, বাকি যদি কেন্দ্র বাংলার পাওনা টাকাটা দিয়ে দেয়, আমাদের সরকার তো দত্তহীন ভাষায় বলেছে সমস্ত কিছু মিটিয়ে দেবে। তাই দিলীপ বাবুকে বলুন কেন্দ্রের কাছে সোচ্চার হতে বাংলার টাকাটা দিয়ে দেওয়ার জন্য। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন।